বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ, লোকগান তাকে আরও একটু পরিপূর্ণ করে তোলে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে চমৎকার সব গান শোনাতে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। সুপ্রিয় দর্শক, গান পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভার, আর যদি হয় লোকগান তাহলে তো কোনো কথাই নেই। আর আজকের আয়োজনে আপনাদেরকে চমৎকার সব গান শোনাতে আমাদের সঙ্গে আছেন শাহরিন মিম। আমরা কিন্তু তাকে লালন কন্যা মিম হিসেবেও চিনি। সুপ্রিয় দর্শক, শুনবো অনেক গান। মিম আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? অনেক ভালো আছি। আপনাকে দ্বিতীয়বারের মতো আমি আমার আয়োজনে পেয়েছি, খুব ভালো লাগছে। এর আগের পর্বে যখন আপনি এসেছিলেন শুনছিলাম অনেক কাজের কথা, তো আপনার কাছে জানতে চাইব সামনে কী কী কাজ আসছে। মৌলিক গান নিয়ে কাজ করছি, যার ইতিমধ্যে দুটো গান প্রকাশিত হয়ে গিয়েছে, আর সিনেমাতে একটি গান করার সুযোগ হয়েছে আমার, সাইলেন্স মুভিতে, এটা ইনশাল্লাহ কোরবানির পরে আসবে। বাহ, দারুণ! তাহলে খুব অল্প সময়ে আপনাকে আমরা প্লেব্যাকে পাচ্ছি, এই যে একটা অন্যরকম অনুভূতি, কেমন লাগে? সত্যি কথা বলতে আমি কখনো আসলে এই যে এত লাইট ক্যামেরার সামনে আসবো এটাই ভাবিনি। আর আমার যে ভয়েসটা, আমার কাছে মনে হয় যে প্লেব্যাক করার জন্য যেরকম ভয়েস দরকার, খুব রোম্যান্টিক, সুন্দর, স্মুথ, আমার ভয়েসটা তো একটু র, মানে আমার কাছে মনে হয়। তো প্রথমে যখন আমাকে ইমন শাহ স্যার বললেন যে লালন গীতি গাইতে হবে, এবং আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে যে ওই মুভিতে আমার গান লালন গীতি আসছে, এবং আমার আসলেই এই ভাষায় তো আসলে এই খুশি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে সত্যি কিন্তু তাই। এখন কিন্তু আধুনিক গানের পাশাপাশি সিনেমাগুলোতে পল্লীগীতি, লালন গীতি, লোকসঙ্গীতের একটা বিচ্ছেদি গানও অনেক দেখা যায়, যে অনেক বিচ্ছেদি গানগুলো যাচ্ছে সিনেমায়। খুব বেশি গল্পে যাব না, প্রথমেই আমাদের জন্য কোন গানটি থাকছে? প্রথমেই করছি সম্প্রতি আমাদের যে পাগল হাসান ভাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তার খুব জনপ্রিয় একটি গান, আসমানে যাই ওনারে বন্ধু, এই গানটি থেকে শুরু করছি। চমৎকার একটি গান, বেশ আলোচিত একটি গান, গানটি শুনব। ঝলমল করে তারা, আমার কেহ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া, তুমি দাগা দিবার চাই ওরে বন্ধু ছাড়িয়া না যাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। অন্তরে
আসলে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। আমাদের মাঝে থেকে পাগল হাসান প্রয়াত হয়েছেন, সড়ক দুর্ঘটনায় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার সৃষ্টি আমাদের মাঝে কিন্তু রয়ে গেছেন। সেই গানের মাধ্যমে আমরা আসলে তাকে মনে করতে পারছি। এবং পাগল হাসান ভাইয়ের সাথে আমার একবার দেখার সুযোগ হয়েছিল তাকে সামনে থেকে, কিন্তু তার সাথে আমার স্মৃতি অনেক। মৌলিক গানের কথায় যদি আসি, মৌলিক গান একজন শিল্পীর কিন্তু সৃষ্টি, একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে। আপনি আপনার মৌলিক গানের জন্য কি করছেন? আমার ইচ্ছা হচ্ছে, একটা পরিচয় তো আছেই যে মানুষ চেনে লালনকন্দা মিম হিসেবে, এটা অবশ্যই বড় প্রাপ্তি, কিন্তু তারপরও মানে নিজের আইডেন্টিটি, এটা বলবে মানুষ মিমের গান, এরকম একটা ইচ্ছা আমার আছে। দৌড়ুচ্ছি ইচ্ছার পিছনে, দেখি আল্লাহ কতটা সহায় হয়। সোশ্যাল মিডিয়া আপনার জন্য ব্লেসিং ছিল, সেখান থেকে আপনি রিয়েলিটি শোতে এসেছেন এবং সেখানেও ভালো একটা প্ল্যাটফর্ম করেছেন নিজের, এবং পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আপনাকে অনেক অল্প সময় দর্শক আপনাকে চিনেছে। এই যে সব কিছু ধরে রাখা কিন্তু বিশাল একটা বিষয়, স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন, এই বিষয়টাকে আপনি কতটুকু মাথায় রাখেন? যা আমি পেয়েছি সত্যি কথা, আমার ছোটোবেলা থেকে এরকম যে টার্গেট করে 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 এসেছি এরকম না, আমার একটা ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমার একটা প্ল্যাটফর্ম থাকবে, কিন্তু একটা সময় গিয়ে সেই ইচ্ছাটাও আমার হারিয়ে যায়। আমি অনেক ইন্টারভিউতেই বলেছি যে কম্পিটিশনে স্থান না পেয়ে পেয়ে আমার একটা সময় মনে হয়েছিল যে গান আসলে আমার জন্য না, জীবনের উত্থান পতনে অনেকবার মনে হয়েছে গান ছেড়ে দেই, আমি শুধুমাত্র ঘরে বসে গান করবো, কাউকে শোনাবো না, আমার গান কারো ভালো লাগে না। পরবর্তীতে দেখলাম যে আমার মন খারাপ থাকুক ভালো থাকুক, একটা মাত্র সময় যে স্থির থাকি আমি গানে, গান গাওয়ার সময় স্থির থাকে, আমার কাছে এটা মনে হয়। যেহেতু গান দিয়ে আমার একটা পরিচিতি এসেছে, সো এটা আমি অবশ্যই চাইবো যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে। আপনি চেয়েছিলেন গান করবেন না কারোর জন্য, কিন্তু এখন লাখো মানুষ আপনার ফ্যান, আপনার গান শোনে। এবারে আরও একটি গান শোনার সময় হয়ে গিয়েছে, কোন গানটি শুনবো? এবার একটি লালন গীতি করছে। বাহ, দারুণ, শুনবো।
সাথে কে তোমার আর যাব সাথে কে তোমার আর যাবে সাথে দারুণ।
দারুণ চমৎকার একটি গান শুনলাম। যেহেতু আপনি একজন শিল্পী, একজন শিল্পী হিসেবে এই যে পরিবর্তন এবং পরিবর্ধন বা এটাকে আমরা ফিউশন যে বলি, এটাকে আপনি কতটুকু ভালো চোখে দেখেন? এখন সত্যি কথা বলতে, যদি এমনও অনেক গান আছে লালনের, আমি নিজে শুনেছি যে তারা যে প্রচলিত সুরে গায় সেই সুরের ধারে কাছেও আমরা গাই না, এমন অনেক প্রচলিত গান আছে। কিন্তু এখন যেটা হয়ে গেছে, মানে আমরা যে কম্পোজিশনটা বের করছি সেটাই দর্শক প্রিয়তা, জনপ্রিয়তা পাচ্ছে এবং আমরা সেটাকে অ্যাকসেপ্টও করছি কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। আর ফোক গানের ক্ষেত্রে যেহেতু একটা কথা বলা হয় যে ফোক গান নিজের মতো করে নিজের গাওয়া যায়, এখন এটা আসলে কতটুকু সত্যি আমি জানি না, বাট লালনের গান যেহেতু বাণীপ্রধান গান, আমার কাছে মনে হয় এই গানের সুর কথা নিজের মতো চেঞ্জ না করাটাই শ্রেয়। আমার সেটা আপনার দৃষ্টিকোণ থেকে, এবং আপনি সেটা চেষ্টাও করেন যাতে সেটা পরিবর্তন না হয়। আমি আমার জায়গা থেকে একটু চেষ্টা করছি এবং আগামীতে ইনশাআল্লাহ আরো ভালোভাবে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা এর শুভকামনা করছি। আরো একটি গান শুনবো, কোন গান? এবারে খুব জনপ্রিয় একটি গান, প্রচলিত সুরে, আমি একটু চেষ্টা করছি, প্লিজ শুনবো।
চমৎকার কণ্ঠে চমৎকার গান শুনলাম। স্টেজ পারফরমেন্স করা হচ্ছে প্রচুর, স্টেজ নিয়ে ব্যস্ততা কেমন? অনেক প্রোগ্রাম করা হয় আর বিভিন্ন জায়গায় যাওয়া হয়, এটা অনেক বেশি ভালো লাগে যে একদম দেশের প্রান্ত থেকে প্রান্তে। দর্শকদের কাছ থেকে কোন ধরনের গানের চাহিদা বেশি পাচ্ছেন? আমার ক্ষেত্রে কেন জানি একটু ফোক অ্যান্ড রক এই টাইপের গানই পছন্দ করে, এবং তাদের রিকোয়েস্টের মধ্যেই থাকে যেগুলো আমার জনরার গান, মানে আমার পেজ থেকে যে গানগুলো ছাড়া হয় যেগুলো দর্শক শ্রুত, এই টাইপেরই ফ্যান বেজ আমার। তো গল্প গানে আমাদের কিন্তু সময় শেষের দিকে, চমৎকার সব গান শুনলাম, তো এই যে আমার সাথে সাথে আরও যারা শুনলেন, যারা দর্শক শ্রোতা ছিলেন, তাদেরকে কী বলে যাবেন? দর্শকদের প্রতি একটাই কথা, যেভাবে আমার পাশে ছিলেন সবসময় সেভাবে আমার পাশে থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন, সুস্থ গানের সাথে থাকবেন, ভালো গানের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ, চমৎকার কিছু সময় পার করলাম, আগামীতে আপনাকে আবারও পাবো। যেহেতু সময় শেষ, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। আপনি চিন্তা করে ফেলুন শেষে আমাদেরকে কোন গানটি শোনাবেন, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, গল্প গানের সময় শেষ, যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। তবে যাবার আগে আমার স্টেজে আমার সঙ্গী যারা ছিলেন, আমার মিউজিশিয়ান যারা ছিলেন, তাদেরকে আরও একবার পরিচয় করে দিচ্ছি। আমার সাথে ঢলে ছিলেন আকাশ, পার্কেশনে আলম, রাবাবে রঞ্জিত বৈরাগী, বাঁশিতে ছিলেন শহীদ এবং হারমোনিয়ামে আলম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আগামীতে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক, গল্প গানের সময় শেষ, বিদায় নেয়ার পালা, আগামীতে আবারও দেখা হবে চমৎকার সব শিল্পীদের সাথে চমৎকার সব গান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি আছে আমাদের জন্য? এটা খুবই প্রচলিত মণি সরকারের গান। তার আগে এটিএন মিউজিককে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এই প্রোগ্রামটা আমার দেখা হয় এবং খুব ভালো লাগার একটি প্রোগ্রাম, অসংখ্য ধন্যবাদ। শেষ গানে যাচ্ছি, সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই সাইকে। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল।
গান হইবে, মানুষ একটা দুই চাকার সাইকেল।